অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান, একটি আলোচনা করছিলাম যেটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফর। আপনি জানেন যে বিরোধীদের পক্ষ থেকে একটি অভিযোগ তোলা হচ্ছে যে প্রধানমন্ত্রী যখন ভারত যান সব কিছু দিয়ে আসেন, আসলে কি এই সফরটিকে কি তারা রাজনৈতিক গুরুত্ব বেশি দিচ্ছেন কিনা বা রাজনৈতিক কোনো অবশ্য মেরিট থাকতে পারে যে এখন বাংলাদেশে একটা ইলেকশন আবহাওয়া চলে আসছে গ্র্যাজুয়ালি, এবং যত সময় যাচ্ছে ইলেকশন ইজ গোয়িং টু বি দ্য মেজর ইস্যু, এবং এখন বিরোধী দলের জন্য একটা বড় বিষয় হচ্ছে কেয়ারটেকার গভর্নমেন্ট। আপনি প্রত্যেক দিন দেখেন প্রসেশনস কিন্তু বৃদ্ধি পাচ্ছে, পুলিশ ব্রুটালিটি নিয়ে হইচই অনেক কিছু হচ্ছে। তো এই টাইমিংয়ের মধ্যে প্রধানমন্ত্রীর ভারত যাওয়াটা, এটা অনেকেই বিরোধী দলের জন্য একটা বড় ইয়ে যে এই যেখানে একটা ইলেকশন হবে আগামী বছরে, সেখানে এত প্রোফাউন্ড ইস্যুস ভারতের সাথে নেওয়া হবে, তাহলে কি ভারতের কোনো হিডেন এজেন্ডা আছে বিরোধী দলের কাছে, এরকম একটা প্রশ্ন থাকতে পারে। তারপর আরেকটা যেটা আপসেটিং ব্যাপার ঘটে গেছে যে ফরেন মিনিস্টার তো তার আগের দিনও মনে হচ্ছিল যাবে, সামহাও হি বিকেম মিল ঠিক যাওয়ার আগে দিয়ে, তো ইলনেসটা এই সময়ে ইলনেস হওয়াটার ব্যাপারে তার একটু সাবধান হওয়া উচিত ছিল। যাই হোক, তবে আমার কথা হচ্ছে যে ভারতের সাথে প্রবলেমস যদি রিয়েলি সলভ করতে হয়, আনডাউটেডলি ওয়ান হ্যাজ টু অ্যাডমিট যে প্রধানমন্ত্রী যা অ্যাচিভ করেছে ইন্ডিয়া বাংলাদেশ রিলেশনসে তা কারো পক্ষে করা সম্ভব ছিল না। শি হ্যাজ পারফর্মড মিরাকলস আই উইল সে, এই যে সমুদ্র সীমা করা, বাউন্ডারি ইয়ে করা, তারপর এই যে একটু অ্যাগ্রেসিভলি আমাদের ইকোনমিকে প্রজেক্ট করা। দেখুন আজকে নরেন্দ্র মোদীর রাইট হ্যান্ড ম্যান ওই যে অমিত শাহ, দ্যাট রাস্কেল, হি ডাজন্ট কাম টু দ্য ফোর ফ্রন্ট। আমার তো মনে হয় প্রধানমন্ত্রী যখন দিল্লিতে গেছে অমিত শাহ বোধহয় পিছনে চুপচাপ দাঁড়িয়ে থাকে, হি উইল নট হ্যাভ দ্য গাটস টু ফেস বেঙ্গলিজ, কারণ সে যেই ভাষায় বাংলাদেশের মানুষকে অপমান করেছে, বাংলাদেশ হ্যাজ প্রুভড দ্যাট উই ক্যান ডু বেটার দ্যান ইন্ডিয়া অ্যান্ড দের ইজ নো রিজন ফর দেম আসামে গিয়ে আসামে যে। এবং আমাদের কিন্তু এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা এখন সামনে আসে না, সেটা হচ্ছে আমাদেরকে খুব কেয়ারফুলি এক্সপেক্ট করতে হবে যে ইন্ডিয়া যে তার সিটিজেনশিপ ইয়ে নিয়েছে বিজেপি গভর্নমেন্ট, তারপর আপনার আসামে লক্ষ লক্ষ মুসলিমস একেবারে দে হ্যাভ বিন টার্ন ইন টু স্কোয়াটার্স। আমি নিজে ইন্ডিয়ান টেলিভিশনে দেখছি যেখানে হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টরা বলছে যে এইসব লোক যারা সেই 1870 সালে যে তাদের বংশধররা এখনও সেখানে সেটেল করে গেছে, তাদেরকে ঘর বাড়ির থেকে বের করে দিয়ে আপনার ডেমোগ্রাফিক রিস্ট্রাকচারিং করতে চেয়েছে আসামে। এই ডেমোগ্রাফিক রিস্ট্রাকচারিং অফ আসাম আমাদের জন্য সর্বনাশ ডেকে আনবে, থ্যাঙ্কফুলি এখন তারা চেপে গেছে এখন আসামে। এবং এই দিক থেকে কিন্তু মমতা ব্যানার্জি হ্যাজ প্লেড এ স্যালুটারি রোল, সে একেবারে মানে মা দুর্গার মতো খড়্গ হাতে বলেছে যদি ওইখানকার হিন্দু হোক আর মুসলমান হোক, আসামে যদি বাঙালিকে তাড়াও তাহলে আসামের রাস্তা বন্ধ করে দিব। আসলে আসাম পশ্চিমবাংলা ছাড়া আসাম তো আর ইন্ডিয়াতে যেতে পারবে না, সো শি হ্যাজ এ জিওপলিটিক্যাল অ্যাডভান্টেজ। এবং এই দিক থেকে আমার মনে হয় যে মমতা ব্যানার্জির ইউটিলিটি বাংলাদেশের জন্য অনেক একটা বড় ধরনের, উই রিয়েলি ক্যানট উইশ আর ওয়ে, শি ইজ ইম্পর্টেন্ট ফর আস। হ্যাঁ, তো সেই দিক থেকে আমার এখন যে প্রধানমন্ত্রীর ভিজিটটা নিয়ে অপোজিশন বিরোধী দল যাই বলুক না বলুক, আসল কথা হচ্ছে এই যে এই প্রধানমন্ত্রী ইন্ডিয়ার কাছ থেকে আদায় করতে হলে ওনার চেয়ে ভালো কেউ করতে পারবে না। শি ইজ দ্য বেস্ট, শি হ্যাজ ওয়ান দ্য ট্রাস্ট, এর আগে এরকম কখনো ঘটেনি। এখন আমি মনে করি যে প্রধানমন্ত্রীর বলা উচিত যে যদি এতই অন্তরঙ্গ বন্ধু হয় ওই কাঁটাতারের বেড়াটা সরিয়ে ফেলেন। আপনার মনে আছে রনাল্ড রেগান গর্বাসবকে কী বলছিল, হি ডাইড, স্যালিউট টু হিম, গর্বাসবকে রেগান বলছিল মিস্টার গর্বাসব গেট রিড অফ দ্যাট ওয়াল, বার্লিন ওয়াল ভেঙে ফেলতে বলছিল। তা আমার মনে হয় প্রধানমন্ত্রী বলা উচিত নরেন্দ্র মোদীকে, মিস্টার মোদি গেট রিড অফ দ্যাট ওয়ার ফেন্সিং, ইউ ক্যান্ট বি আওয়ার বেস্ট ফ্রেন্ড when you have that type of a wire fencing. এই আর কি আমরাও সেটা প্রত্যাশা করি যে মাননীয় প্রধানমন্ত্রী ভারত সফরে বাংলাদেশের বন্ধুত্ব আরও একটা উচ্চ পর্যায়ে পৌঁছে যাবে এবং বাংলাদেশও তো ভালো করবে। মোহাম্মদ জমির, যেটি নিয়ে আমরা আলোচনা শেষ করব, শেষ দিকে চলে এসেছি যেখানে আপনি বাণিজ্য ঘাটতির কথা বলছিলেন যে বাংলাদেশের বিশেষ করে ভূ রাজনৈতিক কারণে। আমি মনে করি যে ভূ রাজনৈতিক না, আমার কথা হচ্ছে বাণিজ্য ঘাটতির ক্ষেত্রে একটা পয়েন্ট আমাদের মনে আছে, আমাদের বিনিয়োগের প্রেক্ষিত যেটা আছে এই বিনিয়োগের ব্যাপারে অলরেডি বিভিন্ন জায়গার থেকে
তারা বলছে ভারতীয়রা যারা মোটরসাইকেল যারা বানায় টিভিএস তারা বলছে যে আমাদেরকে দাও আমরা ওখানে মোটরসাইকেল বানাবো কারণ জানি এখানে বিক্রি হবে কিন্তু আমার কথা যে আবার অনেকে বলছে যে বিনিয়োগ প্রথা যেটা আছে প্রক্রিয়াটা যেটা তোমরা খুব বেশি দেরি করো ডিসিশন নিতে সেই জুডিশিয়াল প্রসেসটা আরও তাড়াতাড়ি করতে হবে তো ইন এনি কেস এই যে সিপার যে এফর্ট যেটা হচ্ছে কম্প্রিহেন্সিভলি ইকোনমিক এনগেজমেন্ট এটা যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি তবে কিন্তু বোথ সাইড থেকে দুটো দেশের মধ্যেই একটা কালপেবিলিটি জন্মাবে এবং তখন কিন্তু আমাদের অনেক ক্ষেত্রে বিজনেসম্যানরা যদি জড়িত হয় ভারতীয় বিজনেসম্যানকে বাংলাদেশ বলেন তখন তারা দেখবেন আপনি যে একটা আলাদা প্রেক্ষিত সৃষ্টি হবে এবং সেই কারণে আমি মনে করি এইটার মাধ্যমে আমাদের চিন্তা সুচিন্তা করে এগোনো উচিত মোহাম্মদ জমির হাতে সময় কম আমরা আলোচনা শেষ করবো আপনাকে অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান আপনাকেও অসংখ্য ধন্যবাদ দর্শক জানিয়ে রাখি লেট এডিশন পুনঃপ্রচার হয় সকাল 8টায় আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এসএটিভির সঙ্গেই থাকুন